धर्मे बाधा नहीं, हमार देशे बाधा नहीं, ताई ऐसा ची। अभी तक कोई असेसमेंट हुआ है आपकी पार्टी का, कितनी सीटों पर चुनाव लड़ेंगे, कौन-कौन से दल आपके साथ, क्योंकि मीन तो आपके साथ है, आपका सपोर्ट करने वाला है, लेकिन कौन से जिलों में और कितनी सीटों पर? देखिए, ये सवाल का जवाब पहले दे चुके हैं आप, शायद सुने नहीं, फिर भी एक बार बोल रहे, ये हमारे टेबल अभी बनी है, टेबल में बात करेंगे, बात करके हम खोल के हमार किंतु जीवने आज के एक इतिहास एवं जे परिवार थे हम उठे एस परिवार एक इतिहास से ही जगह हमार अपन ये महल कभी देखी तई तो हमार प्रश्न उत्तर दिए कम कि हमें जानी ना तब जेटा एखने आटाई बोले फिली भूल ठीक जानी ना क्यों हमें एखान कथा बला के पचंद करी कार पचंद ना तब अपने बार बार ये हमारे खूब भारत लगे चतुर्दिक दिए प्रश्न कर भारत लगे धन्यवाद बोलें मैडम एक देखिए ममता दीदी ने क्या कहा लेफ्ट क्या कहा सब अपना अपना पास है अपना राय है मगर मेरा मानना है अभी जो माहौल चल रहे हैं इसमें हम विश्वास कर नहीं पा रहे दूसरी की पार्टी के ऊपर इसलिए पिछड़ा हुआ मुस्लिम दलित आदिवासी और जितने पिछड़ा हुआ आदमी है सबके अधिकार के लिए हमको ये पार्टी लॉन्च करना चुनाव में आना जरूरी था। दूसरा बात है मेरे संविधान में कोई जगह ऐसा नहीं है इस माहौल में नहीं करना चाहिए दूसरा माहौल में नहीं करना चाहिए जहाँ संविधान ने नहीं रोका दूसरी किसी के बाद या नहीं चलेंगे ये मेरा मानना है। देखिए वो दूसरा अलग हिस्ट्री है हम तो चाहते हैं गरीब के लिए किंग मेकर होना चाहते हैं जो भूखा है उसके पेट में खाना देने की कोशिश कर रहे जो नंगा है उसको कपड़ा देने की कोशिश कर रहे हाथ में कलम और खाता शिक्षा देने की कोशिश कर रहे। अच्छा आपकी पार्टी सत्ता में आए हैं हाँ आपने बोलना आपने बोलो हाँ जी बोलो 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 बीजेपी नेता मुकुल राय अपना पूरा सुनी पे जाए যদি বিজেপি আপনাকে ফ্রন্টে একসাথে নিয়ে চলতে চায় তারাও তো দেশপ্রেমী আর আপনিও এত বড় বলেননি যে বিজেপি সম্প্রদায়িত তাহলে একসাথে কি চলবে? দেখুন আমি আবার বললাম আমার দেশপ্রেমের যখন কথা উঠেছে আমি যখন দেখছি কারো দ্বারা দেশের ক্ষতি হচ্ছে তাদেরকে নিয়ে চলা কখনো সম্ভব নয়। আচ্ছা দাদা আজকে দল ঘোষণা হলো দলের চেয়ারপারসন কে ঘোষণা করা হয়েছে দলের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে তিনারা বসে ডিসাইড করবে খুব দ্রুত আমাদের যে ফন্ট সেই ফন্টটাও ঘোষণা হবে সেই সময় আপনাদেরকে জানানো হবে। ইলেকশন লড়ার জন্যই তো আমরা পার্টি করলাম নির্দিষ্ট কোন সিট এখন বলতে পারছি না ধরে রাখেন 294টা जिस संस्था के आप फिर ज्यादा है उससे लोगों का एक सेंटीमेंट जुड़ा हुआ है और जब आप पार्टी का अनाउंस कर रहे हैं तो ऐसा नहीं लग रहा है कि उस सेंटीमेंट का आप राजनीतिकरण कर रहे हैं। एक दूसरा ये आशा रखो हमारे प्रेस बंधुदेर काछे अपनारा भारतवर्षेर संविधानेर चतुर्थ स्तम्भ सेई जगह अपनादेर सहयोगिता कामना करी मानुषेर स्वार्थे देशेर स्वार्थे এবং চলার পথে সর্বসময় আপনাদের ঘরে দেশ ও অসহায় মানুষের লক্ষ্যে আপনাদের ঘরে সাথী হিসেবে পাওয়ার আশা রাখি। প্রশ্ন আপনারা করুন কেন আমি এখান থেকে আরেকটা জায়গায় যাব আমি ব্যস্ত আছি কেন আমি প্রায় সময় রাস্তায় রাস্তায় থাকি আপনারা দেখেছেন আর দীর্ঘদিন ধরে আমার শিক্ষক বন্ধুরা সাথীরা আমাদের গুরুজন সমতুল্য মানুষেরা তারা আজকে রাস্তায় বসে আছে সেখানে একটু তেনাদের কাছে আমি যাব। এখন বলুন আপনাদের প্রশ্ন খুশি হব।
শুনুন, সর্বপ্রথম এই প্রশ্নটা করেছেন যিনি দলের ব্যাপারে, আমি উত্তর দিই। দেখুন, মানুষের বাক স্বাধীনতা আছে, এটাই হলো আমার দেশ মহান, যে মানুষ ভুল বকলেও ট্যাক্স লাগে না, এজন্যই আমার দেশ মহান। অতএব তিনার বলার স্বাধীনতা আছে। তবে আমার যে দল আজকে শুরু হলো, সে দল শুরু আজকে চালু হয়েছে, 26 তারিখে শুরু হবে, তাহলে শুরু হওয়ার আগেই যদি কেউ টাকা দেয়, এই কথাটা একটা ফেক নিউজ, বাদে নিউজ। আমি মনে করি একটা হিংসা কাজ করছে, যেটা সমাজকে ভালোভাবে বুঝছে আছে। যদি কেউ আসতে চায়, দরজায় ঢুকতে গেলে যে পবিত্রতা দরকার, পবিত্রতা হয়ে আসতে হবে। আমি মনে করি সেকুলার তাকে বলা হয় প্রত্যেকেরকে সমান নজরে দেখা, প্রত্যেকটা নাগরিককে তার যে দেশ যে অধিকার দিয়েছে সেই অধিকারটা পাইয়ে দেওয়া। কেউ যদি বেশি দেবো বলে, সেই আমার মনে হয় সে সেকুলার নয়, কারণ দেশের ওপরে কোনো নেতা নয়। অতএব দেশ যেটা দিতে বলেছে, শিক্ষা স্বাস্থ্য অন্ন বাসস্থান, এটা যদি দেওয়া হয়, মনে হয় সেটাই সেকুলারের সবচেয়ে মনে হচ্ছে বড় কাজ হবে। আমি ওই তো বললাম, সবাইকে সমান নজরে দেখব, সবার যে অধিকারটা আছে, বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়েছে সেই অধিকার। আমি মানুষের সেবা করতে এসেছি, এখানে ধর্মের তো কোনো প্রশ্নই আসবে না, মানুষ সবাই সমান। রেল লাইন দেখুন, এ দলের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়ে আমি প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানের হাতে দলের দলীয় পতাকা তুলে দিয়েছি। একটা আমি অরাজনৈতিক সংগঠনও চালাই, সেটা আপনারা কম বেশি জানেন, ফুরফুরাশে আলো সন্ন্যতাল জামা। সেই দলের পক্ষ থেকে বিভিন্ন ধর্মসভা হয়, সেই সভায় আমি যখনই যাই, এটা অতি সত্য কথা, বর্তমান টিএমসি সরকারের কিছু দুষ্কৃতি, তারা বহুত অত্যাচার অন্যায় এবং সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কাজ করছে, হত্যা করছে গণতন্ত্রকে। এবারে আজকে যে পার্টি হয়েছে, এই পার্টির পক্ষ থেকে 26 তারিখ থেকে কাজ শুরু হচ্ছে, তার পক্ষে আমি যেনাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি, তেনাদের সঙ্গে দায়িত্ব হবে, তেনারা চালাবেন, আমি অবশ্যই তার বিষয়ে পরামর্শ সাজি, সব কিছুর নজর আমার থাকবে, তার সমাধান গণতন্ত্র প্রক্রিয়া যেভাবে করা দরকার অবশ্যই আমরা প্রস্তুত আছি। দেখুন, প্রথম আপনি যে প্রশ্নটা করেছেন, যে পরিবারের সঙ্গে আমি জড়িয়ে আছি, সেই পরিবারের পক্ষ থেকে একটা দল ঘোষণা হচ্ছে, এটা কি সেন্টিমেন্টাল একটা কিছু ব্যাপার লাগছে না? সবচেয়ে বড় কথা হচ্ছে, রাজনীতি এটা পাপ কাজ নয়, রাজনীতি হলো রাষ্ট্রসেবা, মানব সেবা, যেটা অনেক মহান কাজ। মহান কাজ করতে গিয়ে আমার কোনো রকম সেন্টিমেন্টাল বা ধর্মীয় কোনো বাধা নেই, আর দেশের সংবিধানও কোনো বাধা নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করলেন? দুসরা থা কি আপনি আপনে ভাই কোই চেয়ারম্যান বলা আপনি বড় সমিতি কো দুসরি পার্টি সে আপকি পার্টি কাছে আলাদা? দেখুন, আমি বাংলা বলতে বেশি পছন্দ করছি, আপনি আলাদা করে জিজ্ঞেস করুন, আমি বলবো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাকে সমস্ত দল, যতগুলো আমাদের বর্তমান এক জায়গায় হয়েছি, সবাই আমাকে চেয়েছে যে আপনি সমস্ত দলটাকে নিজের মনে করুন। তাই সমস্ত দলেরই আমি নিজেকে মনে করি পৃষ্ঠপোষকতা আমি রয়েছি, সেই হিসাবে সমস্ত দলই যারা এই ফান্ডে আসবে সবাইকে নিজের মনে করে নিয়ে একসাথেই চলবো। বাদ মে হাম বোলেঙ্গে যায়েঙ্গে ইয়া নেই যায়েঙ্গে। আপনি বলছেন
সমর্থিত ব্যক্তি তো সেখানে আপনি কি করে বলছেন যে আপনি বিজেপির সঙ্গে কোন রকম যোগসূত্র নেই? ওয়াইসি সাহেব বিজেপির একটা সম্পর্ক আছে এর কোন প্রুফ আছে? এটা তো লোক মুখে শোনা যাচ্ছে। আর আমার ফুরফুরা শরীফে সমস্ত পার্টির লোকেরা আছে। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যেখানে গান্ধীবাবুর মতো মানুষ, স্বাধীনতা সংগ্রামী আরও অনেকে এসেছে, তো সেখানে তিনিও এসেছেন। আমি একটা পার্টি করছি খবর পেয়েছে, তাই আমার ফ্রন্টের সঙ্গে থাকার তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। এবং তিনি যে বিজেপির সাথে আছেন এমন কোনো প্রুফ পাওয়া গেছে কি? মানুষ বলছে, এটাই তো বলছে, আমার দেশে মিথ্যা বললে ট্যাক্স লাগে না, এই জন্য আজকে মিথ্যা কোনো বলতে পারছে। সাংবাদিক সম্মেলন করে বলেছে যে মুখ্যমন্ত্রীর হার্টবিট বেড়ে গেছে, আব্বাস সিদ্দিকী দল গঠন করায় এবং কারোর জমিদারি নেই। জ্যোতিপ্রিয় বল্লী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ববি হাকিম যারা বলেছেন যে আব্বাস সিদ্দিকী দল গড়ছেন বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য, তার পরিপ্রেক্ষিতে বিজেপি আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে কেউ দল গড়ছে। দেখুন, গণতান্ত্রিক দেশে বলার সবার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর হার্টবিট বেড়ে গেছে কি না গেছে আমি ডাক্তার নাই, চেক আপ করতে যাইনি। যিনি বলেছেন তিনি চেক আপ করেছেন নিশ্চয়ই, সেটা তিনি ভালো জানেন। এ বিষয়ে কিছু না বলাটাই ভালো মনে আয়েঙ্গে। আসাদ সাহেব আয়ে থে, আসাদ সাহেব খোল কে বতা দিয়ে বঙ্গাল কা মাহল কেসা হ্যায়, আব্বাস সিদ্দিকী বেহতর জানতে হ্যায়, ইসিলিয়ে আব্বাস সিদ্দিকী কে পিছে হাম খাড়ে হ্যায়। আব্বাস সিদ্দিকী জেসে কহেঙ্গে উসি হিসাব সে হাম চলেঙ্গে। হামনে এক ফান্ড বানায়ে, ও ফান্ড কে ভি নাম সুনে হ্যায়, তো বোলা যে আপকা ফান্ড মে হাম রহনে কে লিয়ে মেরা মকসদ হ্যায়, হামনে বোল দিয়া। ক্যা চুনাও প্রচার মে ও আয়েঙ্গে আপকে সাথ? আগার হামারে সাথ ফান্ড মে রহেঙ্গে তো বেশাক হামারে সাথ রহেঙ্গে। বিরোধী তো অনেকে আছে, কিসকে বারে মে বল রে? নেই কংগ্রেস কে বারে মে এসে সওয়াল জবাব মানে নেই সোনা, বাম কে বারে মে এসা নেই সোনা। হ্যাঁ, মমতা কে কুছ লোক বলতে হ্যাঁ যে বিজেপি কা ফায়দা পৌঁছেঙ্গে। মেরা এক সওয়াল হ্যায় মমতা সে, বিজেপি তো পহলে নেই থে, বিজেপি আপ কাইসে আয়ে উসকা জবাব পহলে দিজিয়ে, বাদ মে হাম জবাব দেঙ্গে। আব্বাস একটা প্রশ্ন, সেটা হলো আপনার দলের নাম, প্লিজ আপনার দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আপনি কি মনে করেন যে বিজেপিকে বিরোধীরা, বিজেপির বিরোধীরা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলছে? আপনি কি মনে করেন বিজেপি সাম্প্রদায়িক দল? আমি মনে করি বিজেপি আমার নজরে আমার দেশের জন্য ক্ষতিকারক, আমার কাছে সবার আগে দেশ, তাই আমি তাকে পছন্দ করি। আমি মনে করি বিজেপি দেশের জন্য ক্ষতিকারক। বলুন, দেখিয়ে হমারে পরিবার মে এক পীর সাহেব নেই হ্যায়, বহুত পীর সাহেব হ্যায়, বহুত পীর সাহেব কা দুগা আগর হমারে সর পর নেই রহতে তো ইতনা সারা মিডিয়া হমারে পাস থোড়ি আতে। এ দোয়া হ্যায় হমারে পীর সাহেব কা দোয়া হ্যায়, বুজুর্গ কি দোয়া ফয়েজ হ্যায়, ইসিলিয়ে হার মিডিয়া ভি হমারে বাত সুননে আ রহে, আর আদমি লোক বঙ্গাল কা জ্যাদাতর লোক হমারে বাত আবি ফলো কর রহে, সুন রহে, এ হমারে মুরব্বি কা দোয়া হ্যায়। তো আগার কোই পীর সাহেব মমতা কে পাস রে, ও আপনা মর্জি হ্যায়, হাম খোদ এক পার্টি বানা কে গরিব কে দুঃখ সাবে হামারে সাথ হিস্সেদার রহনা চাহতে হ্যায়, উসকে দুঃখ কো মুস মিটা কে হাম উসকো ফ্রন্ট পেজ মে সহি রাস্তা মে লানে কি কোশিশ কর রহে, উসকে নকরি, উসকে রহনে কে লিয়ে মকান, উসকে শিক্ষা কে লিয়ে, উসকে সাথ কে লিয়ে সোচ রহে, এ হামারা রাইট হ্যায়, হামারা সংবিধান অধিকার হ্যায়। শুনুন, আমাদের লক্ষ্য অসহায় গরিবদের হয়ে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লড়াই, সেই লড়াইয়ে আমাদের প্রতিপক্ষ যে তো হবে তার সাথেই আমাদের প্রতিপক্ষ লড়াই থাকবে। এখন অনেক বড় অনেক সময় আছে, প্রতিপক্ষ কে দাঁড়াবে, কে জোটের মধ্যে আসবে, আমরা একটা মহাজোটও চাই, সেটা এখন ঠিকভাবে বলা যাবে না। এই মহাজোটে যারা আসবে না তারা আমাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে। আমাদের লড়াই হচ্ছে সুশাসনের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে। আমার তো দায়িত্ব নয় টিএমসি কে বাঁচিয়ে রাখা বা তাকে, আচ্ছা হিন্দি মে বললা হবা দেখি, হামসে হামসে জো পুছা হ্যায় আপনে যে জ্যাদাতর মুসলিম ভোট মমতা দিদি কে পক্ষ মে রহতে হ্যায়। তো দেখিয়ে হামারা মাননা এ হ্যায় যে মমতা দিদি জব আয়ে থে তব মমতা দিদি নে ফরমায়ে যে হাম 10,000 শিক্ষা দেঙ্গে প্রতিষ্ঠান দেঙ্গে। আজ দেখিয়ে জো আনএডেড কা টিচার হ্যায় আবি রোড মে বেঠা হুয়া হ্যায় নৌকরি দেঙ্গে, উনহোনে কাহা ওয়াকাফ স্টেট পুনরুদ্ধার কর দেঙ্গে, 15% সংরক্ষণ দেঙ্গে, ইসিলিয়ে হামারে বিশ্বাস হুয়া ঠিক হ্যায় চলো মমতা কি সাথ দে দো, হামনে বোল দিয়া তো আদমি লোক মমতা কি সাথ হামারে মাননে ওয়ালা মমতা কি সাথ গয়ে হ্যায়। অভি দেখা উন লোকোনে কাম তো নহীঁ কিয়া, ফির ভি হামারে জো ভাইচারা হ্যায় হিন্দু মুসলমান মে উসমে বহুত বড়া ফাটল কর দিয়ে, ইসলিয়ে হামনে সোচা হ্যায় চলো দুসরে কে উপর পুরা বিশ্বাস হাম নহীঁ করেঙ্গে, হাম ভি এক দল বানা লেঙ্গে, আও সবকে লিয়ে হামারে সাথ মে দলিত আদিবাসী মতুয়া সবকো রাখেঙ্গে, এক সাথ জিসকো আনা হ্যায় তো এক সাথ চলেঙ্গে। দেখিয়ে ইসমে বিজেপি কা ফায়দা কহাঁ সে আ গয়ে, বাম দে রহে হিন্দু ভোট নহীঁ কাটেঙ্গে, কংগ্রেস দে রহে হিন্দু ভোট নহীঁ যায়েঙ্গে, বিজেপি কি বলে টিএমসি দে রহে উসমে হিন্দু ভোট কটুয়া নহীঁ হোঙ্গে, সুন রহে দুসরা আর পার্টি ভি আ রহে, আম আদমি আ রহে শিবসেনা আর সুন রহে আর কিতনা পার্টি আ রহে, ইসমে 70% জো হিন্দু হ্যায় উসকা নুকসান নহীঁ হোগা। আরে বিজেপি কো আগর রুকনা চাইয়ে তো সবকো এক সাথ মিল কে বৈঠনা চাইয়ে, মমতা আজ সিএম হ্যায় উসি কো লেনা পড়েগা, সবকো সাথ মে লে কে চলনা চাইয়ে, আগর বিজেপি কো রুকনা চাইয়ে তো। সবার জন্য দরজা খুলেছি, প্রত্যেকটা মানবপ্রেমিক দেশপ্রেমিক যারা আছে তাদের জন্য আমার দরজা খোলা আছে। দেখিয়ে হামারে তো আমার হামারে তো দরওয়াজা খোল কে রাখে হ্যায়, মমতা বনার্জী আগর আপকো বুলাতি হ্যায় কি এসোসিয়েট হইয়ে মেরে সাথ, নেই 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 এসা নেই হোগা, এসা নেই হোগা। আপনি যখন সভা করতে যান আপনি আপনার আচরণ